আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইদ ইমন ফ্রম এসি মিউজিক বিডি। আপনারা যারা যারা আজকে এই স্পিকারটা সার্ভিসিংয়ের আর কি স্পিকার বাধাই করার যে ভিডিওটা দেখবেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। হ্যাঁ, স্পিকারটা হচ্ছে আপনার সনি এলবিটি vr70-র ওই চুয়াডাঙ্গা থেকে। কিছুদিন আগে আরেকটা দেখছিলেন যে সাকিব ভাই পাঠায়, তো তখন তো পাঠাইছিল উপরের আপনার মিড পার্টটা, তো এখন পাঠাইছে আপনার সাব পার্টটা, নিচের হলুদ কালার পর্দা যেটা থাকে এরকম হলুদ কালার নিচের vr70-র। তো ভাই একটু বেশি শিয়ান লোক, তো কি এখন আর কি বলবো। তো উনি ভাবছে যে হয়তো আমি বাধাই করলে কয়েল অরিজিনাল দিব না কিবা সেই বিষয়ে, যাই হোক। তো বারবার উনি স্পিকারগুলোর পর্দা কয়েল সব কিছু খুইলা রাইখা দেয়, রাইখা দিয়া তারপর উনি আমার কাছে পাঠায় বাধাই করার জন্য। তো আমিও তো ওনাকে বলি যে ভাই আমি পুরোটাই বাধাই করবো, স্পিকারের কয়েল, স্পাইটার, পর্দা, যা আছে সব কিছু অরিজিনাল দেওয়ার চেষ্টা করি কি বা অরিজিনাল দেই। তো এটাও এখন রিপেয়ার করব, আপনাদেরকে বাধাই করে আমি সব কিছুই দেখাবো কি আসলে বিষয় কি করতেছি কি বা কোনটা লাগাবো কি করব। তো কাজ ধরলাম এই যে, এখন সব খুলা দিয়েছে কিন্তু পরিষ্কার করে দেয় নাই, তো এগুলো এখন আমি পরিষ্কার করব। পরিষ্কার করার পর আস্তে আস্তে কি করতেছি সব দেখতে পারবেন। তো অনেক কষ্ট হইল, কষ্টের পর এই যে কয়েল বাধাই করলাম। এই যে এখানে স্পাইটার আর পর্দার কাজ চলতেছে, তো এটা লাগাই আমি পর্দা দেখাইতেছি। আগে এটা ফিডিং করি। এই যে পর্দা রেডি করলাম, তো কয়েলও ফিডিং হয়ে গেছে, এখানে শুকানোও রেডি। এখন পর্দা ফিডিং করব, তো পর্দাটা ফিডিং করি, ফিডিং করে নিয়ে আসতেছি একদম যতটুকু পারছি অরিজিনাল করার চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ ভাইয়ের স্পিকারটার কাজ টোটালি ওকে হয়ে গেছে। তো এই সিস্টেমটা, এই স্পিকারটা এখন কুরিয়ার করে আবার পাঠিয়ে দিব এসে পরিবহনের মাধ্যমে। আগেটা যেভাবে পাঠিয়েছিলাম, আগেটা সম্ভবত সুন্দরবনে পাঠিয়েছিলাম, তো যাই হোক অনেক দিন আগের কথা, অ্যাকচুয়ালি মনে পড়তেছে না। তো যে কোনো স্পিকার হোক, যে কোনো যা কিছু হোক, সাউন্ড সিস্টেমের সাথে যা আছে যে কোনো কিছু আমাদের যদি সার্ভিসিং করাতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা আমরা কিনেও থাকি বিক্রি করেও থাকি। যে কোনো প্রবলেমে সরাসরি ফোন কল দিবেন, আমি আসি। আজকের জন্য ভিডিও এখানে শেষ করলাম, আসসালামু আলাইকুম।